ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন। আমার মনে হয় জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমানের উপর, যেটা তার জন্য ফরজ কাজ সেটার ক্ষেত্রে। একজন মুসলমানের জন্য তাকে ইসলামের 5টা রুকন জানতেই হবে, একজন মুমিন হিসেবে তাকে 6টা রুকন ইমানের জানতেই হবে। তাইলে এই 11টি রুকন আপনার বাধ্যতামূলক সব লোককে জানতে হবে। জানার পরে বিস্তারিত জানতে হবে যেটার সাথে আপনার সম্পর্ক আছে, কারণ এর মাঝে আবার ইসলামের রুকনের মধ্যে হজ এবং আপনার জাকাত, এই দুইটা হচ্ছে ধনীদের সাথে সম্পর্ক। সুতরাং প্রাথমিকভাবে আপনাকে জানতে হবে যে কোন পর্যায়ে আসলে আপনার জাকাত ফরজ হয় এবং কতটুকু সম্পদ থাকলে আপনার হজ ফরজ হয়, এতটুকু প্রাথমিক জানতে হবে। আর বাকিগুলো কিন্তু বিস্তারিত জানতে হবে, কারণ ইমানের ব্যাপার প্রত্যেকের জানতে হবে। হ্যাঁ, ইমানের রুকনগুলো প্রত্যেকের জানতে হবে, এখানে মধ্যে কোনো ছাড় নেই, কারোর ছাড় নেই। এরকম ভাবে সালাতের বিষয়ে প্রত্যেকে জানতে হবে, কারোর ছাড় নেই। সৌমের ব্যাপার প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেকে জানতে হবে, ছাড় নেই। হ্যাঁ, সুতরাং এইগুলো বাধ্যতামূলক একেবারে, আপনার এটার মধ্যে কোনো ধরনের ছাড় পাওয়া যাবে না। কিন্তু ছাড় যেগুলো সেগুলো হচ্ছে যেটার সাথে আপনার আঙ্গাঙ্গি অঙ্গাঙ্গি সম্পর্ক নেই, মানে যেটার সাথে, যেমন আপনি একজন চাকরিজীবী, আপনি বাণিজ্যিক ব্যাপার ডিটেল জানতে আপনি বাধ্য নন, কারণ ওইটার সাথে আপনার সম্পৃক্ততা নেই। কিন্তু আপনি চাকরি করার ক্ষেত্রে শরীয়তের বিধিবিধান কি, আপনার উপরস্থ যারা তাদের সাথে আপনার আচরণ কি হবে, আপনি তাদের কাছ থেকে কি অধিকার পাবেন, আপনার নিচের যারা আছে তাদের সাথে আপনার আচরণ বিধি কেমন হবে শরীয়তের দৃষ্টিতে, সেটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, কিন্তু ব্যবসায়িক ব্যাপার আপনাকে জানতে হবে না। যিনি ব্যবসা করছেন তাকে আবার চাকরির ক্ষেত্রের ব্যাপারগুলো তাকে জানতে হবে না, তিনি জানবেন ব্যবসা কোনটা কিভাবে করলে আপনার শরীয়ত বিরোধী হয়, হ্যাঁ কোনটা শরীয়তের পক্ষে আসে। তাইলে মানব জীবনে মানে ফরজ যেগুলো আপনার ইসলাম ইমানের রুকন ছাড়া মানব জীবনে যেই ক্ষেত্রের সাথে যে সম্পর্ক রাখে, হ্যাঁ সেই ক্ষেত্রের বিশেষ মশলাগুলো তার জানতে হবে, আর যে ওটার সাথে সম্পৃক্ত না তার জানতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তের সিস্টেম। কিন্তু একজন যোগ্য আলেম হিসেবে তাকে সব সাইডে জানতে হবে, কারণ তিনি যখন ফতোয়া দিবেন তখন তার সব সাইড জানা তার জন্য আবশ্যক হয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষের জন্য সেরকম না। সাধারণ মানুষ হচ্ছে ইমান ইসলামের রুকন ছাড়া বাকিগুলো যেটা তার সাথে সম্পৃক্ত সেটাই সে জানবে, বাকিগুলো জানার কোনো বাধ্যবাধকতা নেই। যখন বাধ্যবাধকতা দেখা দিবে সে মানসিকভাবে প্রস্তুত হবে, এই কাজ আমি করব, করার আগে তাকে ওই সম্পর্কে শরীয়তের দৃষ্টিকোণ অবশ্যই জানতে হবে। জাযাকাল্লাহু খাইরা।